সুভদ্রা কিস্তি অপেক্ষার মহিলা বড় খবর এই যোজনা আসিছি বড় খবর। প্রথম কিস্তির দ্বিতীয় পর্যায় সুভদ্রার আজ আসব 1 টাকা। এনে উপমুখ্যমন্ত্রী প্রভাতী পরিড়া কহিছন্তি আসন্তা 9 তারিখ দিন যোগ্য হিতাধিকারী সুভদ্রা টঙ্কা প্রদান করা যাব। আজি সুদ্ধা বোধে 1 কোটি মহিলাঙ্ক আবেদন পূরণ হেব বলি শ্রীমতী পরিড়া কহিছন্তি। এ পর্যন্ত পাখাপাখি 1 কোটি লোক আবেদন করে সারিলেনি। সুভদ্রা যোজনার প্রথম পর্যায়ে 25,11,000 মহিলা টঙ্কা পাইথিলে। বড়কা আবেদনকারী দ্বিতীয় পর্যায়ে মিলিব টঙ্কা। 40,00,000 হিতাধিকারী মধ্যে না নথিলে বি ব্যস্ত নহেবাকু আহ্বান দেইছন্তি উপমুখ্যমন্ত্রী। সুভদ্রার ফর্ম পূরণ বেড়ে তার পঞ্জীকরণ ফর্ম সহ আপনার কিছু জরুরি ডকুমেন্ট দেবাকু পড়িব। যদি আপনার এই দরকারি ডকুমেন্ট দাখল করে নথিবে ও ফর্মরে ঠিক সূচনা দেই নথিবে তেবে আপনার আবেদন কটি যাইপারে। এপরে বি আপনার পুনঃ আবেদন কলে আপনার টঙ্কা মিলিব না। তেবে সুভদ্রা যোজনার আবেদন করা নিমন্তে মুখ্যতঃ হিতাধিকারী পাখে নিজ নামে আধার কার্ড নম্বর থিবা একান্ত আবশ্যক। এই যোজনা নেই কোনসি ভ্রমিত খবর দ্বারা প্রভাবিত নহেবা পাই বিভাগ পক্ষরু অনুরোধ করা যাইছি। সূচনা থাও কি গত সেপ্টেম্বর 15 তারিখে পরীক্ষামূলক ভাবে সুভদ্রা হিতাধিকারী খাতাকু যাইথিলা 1 টঙ্কা। এপরে সেপ্টেম্বর 17 তারিখে মিলিথিলা প্রথম কিস্তি টঙ্কা। তেবে সবু জিলার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ব্লক কার্যালয়, পৌরাঞ্চল কার্যালয়, মো সেবা কেন্দ্র ও সাধারণ সেবা কেন্দ্রে এই আবেদন ফর্ম পর্যাপ্ত পরিমাণে উপলব্ধ অছি। আবেদনকারী মানে ফর্ম পূরণ করি এহাকু নিকটস্থ মো সেবা কেন্দ্র কিংবা সাধারণ সেবা কেন্দ্রে দাখল করিপারিবে। ব্যুরো রিপোর্ট, কে নিউজ, ওড়িশা।